তানবীর ভাই কেমন লাগতেছে? অনেক ভালো। আমাদের চার ভাই আছে, আমাদের সব দেশে কিন্তু আমাদের বাঙালি ভাই থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রুহুল আহমেদ সাহেব আপনাদের সাথে সবাই আছি আরব আমিরাত দুবাই থেকে। এখন আমি বর্তমানে আছি দুবাই বুর্জ খলিফাতে। আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং, 165 তলা। আমি এখন বর্তমানে এখানে আছি আর আপনাদেরকে এখানের দৃশ্যটা দেখাবো। বা এখানে অনেক পর্যটকরা আজকে আসছে ঘোরার জন্যে। আমার ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে সব কিছু এখানে ঘুরে বসে ভাবে দেখাবো। সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই ঘুরতে আসছে, যে দেখেন সবাই সবই টবে তুলতেছে। এবং এই যে একটা ঘোরার একটা জায়গা, আর আপনাদেরকেও আমি এখানে দৃশ্যটা দেখাতেছি। দেখেন সবার মূল আকর্ষণীয় হচ্ছে গা এই যে বুর্জ খলিফা। বুর্জ খলিফাটা আপনাকে দেখা যায় যে এটা হচ্ছে বুর্জ খলিফা সবার মেন আকর্ষণ। এটাকে দেখার জন্য সবাই এখানে আসে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করছেন না কেন, আপনারা আজকে সরাসরি লাইভে দুবাই বুর্জ খলিফা দেখতে পারবেন। দুবাই আসার কোনো দরকার নাই, আপনি যে অন্যান্য বাংলাদেশ বলেন আর অন্যান্য দেশ বলেন সব দেশ থেকে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন সবাই হচ্ছে এখানে ছবি তুলতেছে। এই যে দেখেন এখানে অনেক ফরেনরা আসে। আর দেখেন এখানে নৌকা আছে, নৌকা দিয়ে আপনার জায়গাটা কিন্তু অনেক একটা সুন্দর। আর এখন হচ্ছে ঈদের তৃতীয় দিন, আজকে ঈদের তৃতীয় দিন, সবারই ছুটি। এই জন্যে এমনিতে এখানে 12 মাসেই পর্যটকরা আসে। এর ব্যতীত বিশেষ ঈদের দিন আর হচ্ছে আপনার হ্যাপি নিউ ইয়ারের দিনও অনেক মানুষ এখানে আসে ঘোরার জন্যে। তো আজকে আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি আরও অনেক কিছু দেখাবো, ঘুরে ঘুরে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর আমার এই চ্যানেল যদি আপনার কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ফেসবুক ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন। আর আপনাদের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি একটু সামনে দিয়ে যাচ্ছি, আমি একটু সামনের দিকে আপনাদেরকে আরও অনেক কিছু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। এখানে দেখেন অনেকেই ছবি তুলতেছে এবং এনজয় করতেছে। আর মূলত হচ্ছে গা এখানে আসার কারণ হচ্ছে গা একটু এনজয় করার জন্যে। এত টাকা খরচ করে মানুষ দুবাইতে আসে এই এইসব কিছু দেখার জন্যে আসে। কিন্তু আপনারা কিন্তু এখন দুবাই না এসেও আপনার আমার লাইভের মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখাবো। আর এর পরবর্তীতে আপনাদেরকে দুবাই কোন কোন জায়গা, কোন কোন পর্যটকের জায়গাটি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আর আমি কিন্তু সবসময় আমার এই ভিডিওর আমার এই চ্যানেল এবং দেখেন এখানে ছবি তুলতেছে একজন। আমার সাথে যে তানবীর ভাই আছে, তানবীর ভাই এই যে আপনারা দেখতে পারতেছেন তানবীর ভাই, তানবীর ভাই ঘুরতেছে। আমি হচ্ছি ক্যামেরাম্যান, ক্যামেরা করতেছি। আর আপনারা অবশ্যই দেখবেন জায়গাটা কিন্তু অনেক একটা অস্থির একটা জায়গা। আপনি যদি একবার যদি এখানে আসেন না, আসলে আর দ্বিতীয়বার মনে করেন যে যাইতে মন চাইবো না, সারাদিন এখানে থাকতে মন চাইবে। আপনাদেরকে আবারও একটু বুর্জ খলিফাটা দেখাই। এই যে বুর্জ খলিফা, এই যে হচ্ছে বুর্জ খলিফা। এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। এই যে দেখেন এখানে হচ্ছে আপনার আনারস বিক্রি করতেছে, এটা কোন দেশের বলতে পারেন, সম্ভবত মানে ইন্ডিয়ানই হতে পারে। এই যে দেখেন এখানে আরও অনেক দোকানপাট আছে, পাপ্পনের আছে। আপনি কিন্তু এখানে কিন্তু যে যারা দোকান দিচ্ছে তারা কিন্তু দুবাই মলে যারা কাজ করে তাদের সিকিউরিটি এখানের লোক, কিন্তু তারা কিন্তু অন্য কেউ এখানে বিক্রি করার জন্য এইসব কিছু দেয় না। তো আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি, দেখা যাক আপনাদেরকে আরও কী কী দেখাই। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। আসো সামনের দিকে আসো। এই যে দেখেন তানবীর ভাই, তানবীর ভাই কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো। আপনি এলে তো দুইবার আসছেন, এর আগের বার কার সাথে আসছিলেন? আমার ফ্রেন্ড ছিল আর। এখন যে এর আগের বার বেশি মজা হইছে না এখন মজা হইতেছে আমার সাথে আসার পরে? এখন তো মজা হবে অবশ্যই। এখন দেখেন তানবীর ভাইয়ের কথা দিয়ে আপনারা বুঝতে পারছেন, দেখতে পারছেন। এই যে দেখেন আপনাদেরকে একটু
এই যে বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন, আমি এখন বর্তমানে আছি দুবাই ব্রুজ খলিফায়। যে দেখেন আর হচ্ছে এখানের মেন আকর্ষণ হচ্ছে যে এখানের পরিবেশটা হচ্ছে অনেক সুন্দর। আর যে দেখতেছেন বিল্ডিংগুলার মডেলে কিন্তু অনেকটাই সুন্দর। এই যে দেখেন বিল্ডিংগুলা কত আকর্ষণীয়। আর হচ্ছে কি আমরা এখন যাচ্ছি হচ্ছে আর একটু সামনের দিকে, যে ব্রুজ খলিফার যে মেন ঘোড়াটা, যে এখানে মেন ঘোড়া ওইখানে যাইতেছি। আর এটার আশেপাশে দেখেন ঘোড়ার মতন কিন্তু অনেক জায়গা আছে, এই মানুষে বৈশা বৈশা আড্ডা মারতেছে, কেউ বসতে কথা বলতেছে। এই যে দেখতে পারতেছেন, তানবীর ভাই সামনে আছে, তানবীর ভাই আগে হাঁটতেছে। আর দেখেন এখানের অনেকটি পরিবেশটা অনেকটি মনোরম একটা পরিবেশ। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার বারবার বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটাকে ফলো করে রাখবেন ভিডিওর সকল আপডেট পেতে। আমরা হচ্ছে আর একটু সামনের দিকে যাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু পুরোই অস্থির। এই যে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে ছবি তুললে কিন্তু অনেকটাই অস্থির একটা ছবি উঠে। যে দেখতেছেন এখানে বিল্ডিংগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর মডেল করাইল। আর এটা হচ্ছে আমি ব্রুজ খলিফার অপোজিট পাশে এখান থেকে দেখাচ্ছি। এই যে দেখেন এই যে তানবীর ভাই সামনে। ও তানবীর ভাই অস্থির লাগতেছে, অস্থির তো লাগবে এখানে। এই যে দেখেন এখানে অনেকটাই ঘুরতে আসে, অনেক সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি। আর এই যে ব্রুজ খলিফা হচ্ছে এটা, আপনাদেরকে ব্রুজ খলিফাটা দেখা। এই যে ব্রুজ খলিফা, তো আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি। আর অল্প কিছু আকর্ষণীয় জিনিস আছে, আপনাদেরকে দেখে ভিডিওটা শেষ করে ফেলবো। আর হয়তোবা ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, বড় হইলে ভিডিওটা মজা পাইবেন। আর আপনারা যে দেশে থাকেন না কেন, দুবাইতে আসা লাগবে না নাই সে কিন্তু আপনারা দুবাইয়ের সব কিছু দেখতে পারতেছেন। আর সরি সবই তুলতেছিল। আর আপনাদেরকে একটা জিনিস দেখি, নৌকা এখানে হয়তো কত করে বলতে পারি না। এই যে নৌকাটার আপনার দিকটা দেখাই, আরটিএর কোম্পানি থেকে এগুলো হয়। এখানে আপনি চাইলে নৌকাতে উঠতে পারেন। এই যে দেখেন এটা চারোদিক দিয়ে আপনাকে ঘুরাবে, অনেক একটা সুন্দর একটা কিন্তু দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন কত টাকা তানবীর ভাই নৌকাতে উঠলে কত টাকা রাখে কত দেখান। দেখেন 100 না, এত হবে না, 15-20 দ্রাম মনে হবে। আচ্ছা পরবর্তী আমরা যাবো, যা জিজ্ঞাসা করবো দেখি যদি কত টাকা। পরে আর একটা ভিডিওতে আপনাদেরকে নৌকা ভ্রমণ ব্রুজ খলিফার এখানে নৌকা ভ্রমণে দেখাবো। তো আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি। এই যে দেখেন আপনাদেরকে আরও জিনিস দেখানোর চেষ্টা করতেছি। আর দেখেন এখানের কিন্তু ভিউটা কিন্তু অস্থির। আপনাদের কাছে বারবার বলতেছি, আপনাদের কাছে জানি না কেমন লাগতেছে, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে একটা আইসক্রিমের দোকান। আমাদের এইখানে আসছে আরো দুই বাংলাদেশি ভাই আছে। ভাইয়ের দেশের বাড়ি কোন জায়গাতে? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের দুই ভাই নোয়াখালী লক্ষ্মীপুর ঘুরতে আসছেন? কেমন লাগতেছে ঘুরে? তো ভাইয়েরাও ঘুরতে আসছে, ভাইয়েরা মানে ঈদের ছুটি পাচ্ছেন নাকি? এখন যেহেতু ঈদের ছুটি এই জন্য সবাই এখন ঘুরতে আসতেছে। তো আপনাদেরকে আবারও দুবাই ব্রুজ খলিফা একটু আবার দেখাচ্ছি জুম করে। এই যে দেখতে পাচ্ছেন দুবাই ব্রুজ খলিফা। ওকে, তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আর এখানে যে যে সুন্দর সুন্দর এখানে দেখেন সবাই বসে বসে সময় কাটাচ্ছে। আর যে দেখেন বাচ্চারা ডান্স করতেছে, টিকটক বানাইতেছে, অনেকে এখানে আসে টিকটক ইউটিউব ভিডিও অনেক কিছু বানা। এখানে ফ্রি মাইন্ড, কেউ কোনো কিছু বলে না। তানবীর ভাই যে কি তানবীর ভাই ব্রুজ খলিফাটা তাকান, ব্রুজ খলিফাটা নিয়ে আপনার একটা ভিডিও করি। ওই যে দেখেন তানবীর ভাই, ওই যে দেখছেন তানবীর ভাই ওই সামনের দিকে যাচ্ছে। ওই যে তানবীর ভাই একদম কোনারে।
আমি একটু আপনাদেরকে ভিডিও বুর্জ খলিফা, এই যে হচ্ছে বুর্জ খলিফা, আর বুর্জ খলিফার নিচে হচ্ছে তানবীর ভাই। তানবীর ভাই একটু জুম দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আ তানবীর ভাই, এই যে তানবীর ভাই, যে দুই বাংলাদেশি ভাইয়ার ছিল তাদের সাথে তানবীর ভাই ছবি তুলতেছে, এই যে দেখতেছেন। বন্ধুরা, হয়তো বা ভিডিওটা অনেক লং হবে, আশা করি লং হলে আপনারা দেখবেন ধৈর্য সহকারে, কারণ ভিডিওতে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখানো হইতেছে। আমরা আর একটু সাপনের দিকে যাচ্ছি, সাপনের দিকে যাই, আপনাদেরকে আরও অনেক কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। আসেন, এই যে তানবীর ভাই এই দুনু ভাইকে ছবি তুলে দিচ্ছে। ওই দেখেন তানবীর ভাই কিন্তু আবার স্টাইল জানে, অনেক ধরনের স্টাইল জানে। এই যে দেখেন নিচের থেকে পরে এই যে ছবি তুলতেছে বুর্জ খলিফার সাথে। আচ্ছা, ওকে, হয়েছে ছবি তোলা, এই যে দেখেন। আর আমি একটু সামনে দিয়ে যাচ্ছি, এই যে দেখেন, এখানে আবার আপনি যদি চান গাড়ি দিয়ে ঘুরতে পারবেন। দুবাইতে টাকা থাকলে আপনি খরচ করার অনেক জায়গা আছে, আপনি যে টাকা। আমার বাড়ি চট্টগ্রাম, ব্রাউনবাড়িয়া। ব্রাউনবাড়িয়া, হ্যাঁ, লাইভ দেবো। এই যে আরেক ভাই বাংলাদেশি ভাই আসছে, ভাই বলতেছে লাইভ দেওয়ার জন্য। বাইরের দেশের বাড়ি কোন জায়গাতে? খাটাজারি। খাটাজারি, আপনার সানগ্লাসটা কোন? আপনার খাটাজারি কেউ দেখলে আপনাকে চিনবো। কাজ করেন কোন জায়গাতে? আর ড্রাগন মাঠে ভাই থাকে, ভাই আসছে ব্রুস ক্লাবে, ব্রুস ক্লাবে দেখার জন্য। আপনি যে এখানে আসছেন কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে। যে মন যে রুমে বসে তো মন খারাপ থাকতো, এখানে আসার পর আপনার মনটা ফ্রেশ হচ্ছে না? এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে আরেক ভাই আছে, দেখেন অনেক বাংলাদেশি ভাই আছে দুবাইতে থাকে, সবাই এখানে ঘুরতে আসে। আপনারা দাঁড়ান একটু, দুই ভাই আছে, আপনারা যদি কেউ যদি চিনে থাকেন আশেপাশে দেখবেন যে তানবীর ভাই ওদের সাথে ছবি নিতেছে। ছবি না, মূলত ভিডিও করতেছি আমি, কিন্তু ছবি তুলতেছি না। আপনারা দেখতে পারতেছেন এই চারজন, এই যে চারজনের পর আমি ওদেরকে চারটা একটা ছবি তুলে দেবো। আপনারা দেখতে পারতেছেন বাইরে হতে একজনের বাইরে বাইরে হচ্ছে, কোন যে বলছেন নোয়াখালী লক্ষ্মীপুর। আপনারা যারা জানেন, আপনার গ্রামের নাম? মান্দারি। আপনারা যদি কেউ যদি দেখে থাকেন অবশ্যই চিনতে পারবেন। তো ওকে ওকে, তো আমরা এখন হচ্ছে এখানে যে আমাদের চার ভাই আছে, বাইরে হাটাজারি, চিটং হাটাজারি, আর লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর। তিন ভাইয়ের সাথে দেখা হয় অনেকটি ভালো, তিন ভাইয়ের সাথে দেখা হয় অনেকটি ভালো লাগছে। যেহেতু আমাদের সব দেশে কিন্তু আমাদের বাঙালি ভাই থাকে, আপনি দুবাই বলেন, সৌদি আরব বলেন, চিটং, লন্ডন বলেন, যে কোনো প্রান্তে আমাদের বাংলাদেশি ভাই আছে, তো দেখা হয় অনেকটি ভালো লাগে। ওকে ভাই, তো ভালো থাকবেন ভাই। আমরা হচ্ছে আর একটু সামনের দিকে যাচ্ছি, সামনে আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা হচ্ছে আর একটু সামনের দিকে যাচ্ছি, জায়গাটা দেখেন অনেকটি কিন্তু অস্থির। আমার মন চাইতেছে আরও ভিডিও করার জন্যে, ভাবছিলাম ভিডিওটা অফ করে দেবো। জিনিসগুলো তো অনেক সুন্দর, ভিডিওটা করতে যত দেখছি ততই মন চাইতেছে করার জন্যে, সেই জন্য আর ভিডিওটা আরেকটু করতেছি। হয়তো বা ভিডিওটা একটু লং হবে, লং হলে আপনারা দেখবেন, আশা করি আমার মতন আপনারা অনেকটি আনন্দ পাবেন। এই যে দেখেন এই জায়গাটা কিন্তু অনেক একটা অস্থির একটা জায়গা। আর ওই যে দেখেন এখান থেকে হচ্ছে এই গেটটা দিয়ে আপনারা যে নৌকা যে উঠবেন, নৌকা যে কেউ যদি নৌকা উঠছে জানেন, এখান থেকে টিকিট কাটবেন, টিকিট কেটে এই যে দিক দিয়ে সিঁড়িটা দিয়ে সামনের দিকে যাবেন। এখান থেকে কিন্তু নৌকার মধ্যে উঠে নৌকাগুলো সাইডে এসে দাঁড়াবে, দেখতে পাচ্ছেন নৌকাতে উঠার এখানে সিস্টেম করে রাখছে। এই যে দেখেন গেট দিয়ে যাবেন, যা সেরা ওইখানে নৌকাতে উঠবেন। তো আমরা হচ্ছে আর একটু সামনে দিয়ে যাচ্ছি, আর এখন এমনি তো অন্ধকার হয়ে আসতেছে, হয়তো অন্ধকার হয়ে আসতেছে। সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে অনেক সুন্দর একটা পরিবেশ, এই যে দেখেন। আর আমি এখন বর্তমানে আছি ব্রুজ খলিফার নিচে, দেখা এই যে হচ্ছে ব্রুজ খলিফা, এটার নিচে আসি এখন বর্তমানে। এই যে দেখতেছেন আশেপাশে পরিবেশটা, এই যে তানবীর ভাই, তানবীর ভাই, তানবীর ভাই কি খবর, আসলেন, ঘুরতেছেন, ভালো লাগতেছে? তো এখানে দেখতেছেন অনেক কিছু, এই যে অনেক সুন্দর সুন্দর অনেক পরিবেশ, পরিবেশটা একদম একদম কিন্তু মনোরম একটা পরিবেশ। কোনো কাপ জাপ নাই, কোনো ঝগড়া নাই, কোনো বাটপাই নাই, কোনো চিটাই নাই। আমরা বাংলাদেশের যে পাবলিক প্লেসগুলো, ওইখানে কিন্তু আমাদের পকেট, মানি ব্যাগ সব কিছু কিন্তু সাবধানে রাখা লাগে। আর এখানে কিন্তু একদম উন্মুক্ত আপনি চলাফেরা করতে পারেন, আপনার একটাকেও কেউ নেবে না। আপনি যে লাখ লাখ টাকা আপনি পকেটে বাইর করে নেন, তারপর আপনার টাকা একটাই নেবে না। এই জন্য বিশেষ করে কিন্তু এই জন্য দুবাই আমার ভালো লাগে। আর মানুষরা ফরেনরা আসলে জন্য এখানে তাদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এই জন্য কিন্তু তারা এখানে আসতেছে।
আর দেখবেন আমাদের আশেপাশে আপনাদেরকে আমার পিছনের ক্যামেরা দেখাচ্ছি, এখানে ভিউটা পুরো।